বন্ধু লোক দেখানোর মতো নয় সবই তোমার जय बाबा लोकनाथ जय बाबा लोकनाथ जय बाबा लोकनाथ जय बाबा लोकनाथ जय शिव लोकनाथ जय शिव लोकनाथ जय शिव लोकनाथ जय गुरु लोकनाथ जय गुरु लोकनाथ विश्व देव देवीर जय जय विश्व देव देवीर जय শুরুটা করবি এরকম যে কালকে যেটা কুকুর পশু পাখির খাদ্য বিতরণ করা হচ্ছে কুকুরের একদিন দুদিন বাদে বাদে খাবার রান্না করে নিয়ে আমরা বেরোচ্ছি পশু পাখির খাদ্য এখানে এই মতো অবস্থায় মানুষেরই খাদ্যের কিছু মানুষের সমস্যা যেহেতু পশু পাখির সমস্যা হোটেল চায়ের দোকান খাবারের দোকান বন্ধ সেই মতো অবস্থায় পশু পাখির খাবার রান্না করে নিই হ্যাঁ আজকে আপনাদের প্রোগ্রামটা কি আজকে আমাদের প্রোগ্রাম হচ্ছে 19 জ্যৈষ্ঠ লোকনাথ বাবার তিরোধান উৎসব সেই উপলক্ষে সাহাবড়া লোকনাথ সেবা সংঘ থেকে বিগত দিন ধরে আমরা এক মাস শরবত বিতরণ এবং জল বিতরণ হয় তো এই মহামারী শুরু হয়েছে সারা বিশ্বে এই করোনা ভয়ঙ্কর করোনা ভাইরাস শুরু হয়েছে সেই উপলক্ষে যেহেতু জলদান সর্বদান এই মুহূর্তে করা সম্ভব না লকডাউনে তো আমরা একটা চিন্তা করে দেখলাম যে লোকনাথ বাবার বাণীতে লেখা রয়েছে যে দিন দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়ানোর কথা রয়েছে বাবা লোকনাথ বাণী করেছেন সেই বাণীটা আমরা একটু মেনে চলার চেষ্টা করছি আর এই সময় দেখছি যে আমরা একটাই ভালো কাজ দুস্থ মানুষের পাশে এই সময় কিছু মানুষের কাজকর্ম নেই তাই ভেবেছি যে মানুষের পাশে দাঁড়িয়ে কিছু খাদ্য সামগ্রী যদি আমরা হাতে তুলে দিতে পারি বাবার কিছুটা বাণী হয়তো আমরা কিছুটা বাণী আমরা রক্ষা করতে পারবো সেই উদ্দেশ্যে আজকে আমরা এসেছি এই বাউনডাঙ্গা আদিবাসী পাড়াতে এবং আদিবাসী দাদা ভাই ও বন্ধু সকলে এসছে সত্যি আমাদের খুব ভালো লাগছে প্রকৃত দুস্থ মানুষেরা এদের পাশে সকলেরই দাঁড়ানো উচিত সেই উপলক্ষে আজকে আমরা এসেছি লোকনাথ সেবা সংঘ সাহাবড়া থেকে সকল ভক্তবৃন্দ এতদিন অঞ্চলের সকল লোকজন এসছে আজকে এদের মাঝখানে আমরা কিছু চাল ডাল খাদ্য সামগ্রী বিতরণ করার জন্য আমার নাম ভোলানাথ বিশ্বাস যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট